সাইডে বাম সাইডে জায়গা আছে, আর রাস্তায় বহু মানুষ আছে যারা প্যান্ডেলে বসলে জায়গা হবে না। আমি প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি, বেশ অনেক দিন থেকে এই সম্মেলনটা হয়ে আসছে আর আপনারাও সহযোগিতা করে আসছেন। কুমিল্লার আমার কাছে মনে হয় এটা অন্যতম বড় প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। এখানে মানুষের জমায়েত হওয়ার অন্তরে একটা আলাদা মহব্বত তৈরি হয়েছে, এই মহব্বতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখেন, আমিন। ফেরকাবন্দি, দলাদলি, বিভক্তি ইসলামের মধ্যে, এটা আল্লাহর চোখে অত্যন্ত খারাপ, জঘন্য, নোংরা একটা অপরাধ। কোনো মুসলিমই কোনো দলাদলির অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলাদলির ফেতনাকে যেভাবে উল্লেখ করতে চেয়েছেন, এটা অন্য কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাস্তব প্রশিক্ষণ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করতেন না। এর পরিণামই অত্যন্ত ভয়াবহ, যে এই ফেরকাবাজি দলাদলি বিভক্তিকে পছন্দ করে এবং এই বিভক্তির মধ্যে অবস্থান করে, জীবনযাপন করে, আপনারা জেনে রাখবেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই, ও রহমত থেকে খারিজ। প্রথমত সূরা হুদ 118-119 নম্বর আয়াত আপনার কাছে বলবো। আল্লাহ বলছেন, আলাউ শা রাব্বুক লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে আপনার রব আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন যে আপনার রব যদি চাইতেন, আল্লাহ নিজেই বলছেন লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে মানুষকে এক উম্মত ভুক্ত করতেন আল্লাহ চাইলে, কিন্তু ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, মানুষ এত দুষ্ট তারা ইখতিলাফকারী হিসাবেই থেকে গেল, ইখতিলাফ করতেই থাকলো। তো এই দোষটা আল্লাহর না মানুষের? মানুষের। আল্লাহ চেয়েছেন তারা ঐক্যবদ্ধ থাকুক, দলাদলি মতভেদ বিভক্তির মতো কাজ না করুক, কিন্তু তারা এই বিভক্তি করতেই থাকলো। আল্লাহ বলছেন এর পরের বাক্যটা, ইল্লামার রহিমা রব্বুক, তবে আপনার রব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তবে আপনার রব যার উপরে রহম করেছেন, সে বা ওই ব্যক্তি দলাদলি থেকে বাহিরে, দলাদলি থেকে মুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন, আবার শুনেন, মানুষ ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, মানুষ ইখতিলাফ করতেই থাকলো, ইখতিলাফের মধ্যেই রয়ে গেল। আল্লাহ বলছেন
ইল্লামার রহিমা রব্বুক, তবে তারা নয়, তারা দলাদলির মধ্যে নয়, ইখতিলাফের মধ্যে নয়, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আপনার রব রহম করেছেন, দয়া করেছেন, তারা দলাদলির মধ্যে নাই। এই ভাষাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিদালিকা খলাকাহুম, আর এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলাদলি থেকে মুক্ত রাখার জন্যই তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এই এই দয়াটা, এই রহমতটা, আল্লাহর এই অনুগ্রহ পাওয়াটা খুব সহজ, খুব সহজ না। বিশেষ কিছু মানুষ এই দয়াটা পায়। এরপর আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিক, আপনার রবের সিদ্ধান্ত পাশ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। কি সিদ্ধান্ত? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর সিদ্ধান্ত কি? আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে ভর্তি করব, পূরণ করে ছাড়ব। আচ্ছা, ইখতিলাফের সাথে এই জাহান্নামের কি সম্পর্ক আছে না নাই? আচ্ছা, আল্লাহ এই কথা বলার সাথে সাথে এত কড়া ভাষা বললেন কেন? তাম্মাত কালিমাতু রব্বুক, তাম্মাত কালিমাতু রব্বিক, আপনার রবের কথা পরিপূর্ণ, চূড়ান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। সেটা কি? আল্লাহ বলছেন লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন এবং মানুষ দ্বারাই জাহান্নামকে পূর্ণ করব। কোথায় এক ইখতিলাফের কথা বলতে গিয়ে হুট করে আল্লাহ বলে দিয়েছেন কি, জাহান্নাম পূরণ করবো এদেরকে দ্বারা। তাহলে ইখতিলাফ খুব ভালো জিনিস, তাই না? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি, সম্বোধন করে বলছে আমি জাহান্নামকে পূর্ণ করবো এদের দ্বারা। তাহলে ইখতিলাফ করাটা ভালো জিনিস না, দলাদলি করাটা ভালো জিনিস না, এর পরিণাম কি? অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত। আগে একটা আয়াত বলে দিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে এই আয়াতটা খুব জরুরি, 104-105 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুলকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা কাফেলা থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তারাই আল্লাহর কাছে সফল মানুষ। কি বুঝলেন আপনারা? তাহলে এক শ্রেণীর মানুষ দাওয়াতি কাজ করবে, মানুষকে হকের দিকে ডাকবে, এটা আল্লাহ চাচ্ছেন। কিন্তু এর পরে বলে দিচ্ছেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে, মানুষকে ডাকতে গিয়ে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তাদের মতো হয়ও না যাদের কাছে দলিল আসার পরেও, প্রমাণ আসার পরেও, ওহির বিধান আসার পরেও দলে দলে বিভক্ত হয়েছে, ইখতিলাফ সৃষ্টি করেছে, তাদের মতো হয়ও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কার ভাষা এটা? আল্লাহর ভাষা। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এইটা চান না। আপনাদেরকে আর একটা আয়াত বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত এদের উপরে, যারা ফেরকাবাজিতে অন্তর্ভুক্ত তাদের প্রতি আল্লাহ এত রাগান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 19 নম্বর আয়াতে বলছেন
ওমা কানান নাসু ইল্লা উম্মাতুন ওয়াহিদা, মানুষ ছিল এক উম্মতভুক্ত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক পৃথক করেননি, মানুষ ছিল এক উম্মতভুক্ত, সব এক শ্রেণীর ছিল। ফাখতালাফু, তারা ইখতিলাফ করতে শুরু করলো। আল্লাহ বলছেন তারাই ছিল, একই ছিল, কিন্তু তারা নিজেরা নিজেদের দোষে ইখতিলাফ শুরু করলো। এবার আল্লাহ বলেছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুযিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন, সূরা ইউনুস 19 নম্বর আয়াত। যদি আল্লাহর সিদ্ধান্ত আগে থেকে না থাকতো তাহলে এখনই তাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ নিয়ে ফেলতেন, কারণ কিয়ামতের সিদ্ধান্ত তো আছে, বিচারের মাঠ, বিচার ফয়সালার মাঠ আল্লাহ নির্ধারণ করেননি, এটা কি দুনিয়া না আখেরাত? আখেরাতে নির্ধারণ করে রেখেছেন, এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে ফয়সালা নাজিল করেননি। যদি কিয়ামতের মাঠের ফয়সালা না থাকতো, আল্লাহ সিদ্ধান্ত না নিতেন, তো এখনই এই মুহূর্তে যখনই দলাদলি করবে তখনই আল্লাহর পক্ষ থেকে ওই বিষয়ে তিনি ফয়সালা করেই দিতেন। তাহলে এই কথাটা যেটা বললেন এটা কি আল্লাহ সন্তুষ্টি চিত্তে বললেন না রাগ করে বললেন? রাগ করে বললেন, এটা এটা ভালোভাবে বললেন না। আজকে আমরা দল ছাড়া বসবাস করতেই পারি না। বাংলাদেশে এত দলের ছড়াছড়ি, রাজনৈতিক এই ভ্রষ্ট দলের কথা না নাই বললাম, ইসলামের নাম করে দাওয়াতের জন্য যত ভাগে বিভক্ত হয়েছে মুসলিম উম্মা, মুসলিমদের শক্তিকে একেবারেই নষ্ট করে ফেলেছে। একবারে মুসলিম ঐক্যের ভিতটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে শুধু এই দলাদলির কারণে। আর এটার কারণে পাশ্চাত্যের বস্তা পচা নোংরা জঘন্য দুর্গন্ধযুক্ত মতবাদ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, সুযোগ পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাস্তব প্রেক্ষাপটে বলেছেন, এটাই ইখতিলাফ মতভেদ, এত শক্ত কথা বললেন। এই জন্য আল্লাহ রাসূল একদিন, মুস্তাদ আহমদের হাদিস 4142 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুজা সরল রেখা টানলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একদিন আমাদের কাছে দাগ টানলেন একটা, ক্বাল হাযা সাবিলুল্লাহ, এবং বললেন এটা আল্লাহর রাস্তা, তোমরা শুনে রাখো এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ওই রেখাটির ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন, ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শয়তান ইয়াদু ইলাই, সাহাবীরা এইগুলো কিন্তু এক একটা রাস্তা, এইগুলোও রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান রয়েছে, শয়তান তার দিকে মানুষকে ডাকছে। এই শয়তান জিন শয়তান না মানুষ শয়তান? আরো ভালো করে বলেন তো, কে উত্তর দিতে পারেন এর? মানুষ শয়তান, আলেম শয়তান, মাশাআল্লাহ। আমি এর আগে অনেকবার এই বক্তব্য দিয়েছি, বলেছি আপনাদেরকে, কারণ মূর্খ মানুষের কথা শুনে মানুষ তার পিছনে যাবে না। ও টুপিওয়ালা আলেমে দাঁড়িয়ালা আলখেল্লাওয়ালা এই ডাকলে তবে মানুষ শুনবে, তাই সাধারণ শয়তান না এটা, মানুষ শয়তানি কিন্তু সাধারণ শয়তান না এটা।
এটা দায়ী শয়তান। এটা আমার বক্তব্য যদি হতো তাহলে কোনো কথা ছিল না, আপনার বিরোধিতা করতে পারতেন, কিন্তু এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনারা একটু বক্তব্য একটু খেয়াল করে শুনবেন, অনেক সময় পুরোটা বলতে গিয়ে কিছু অংশ ছুটে যায়। কতদিনে ঢাকায় একটা বক্তব্য দিয়েছিলাম ইয়াজুজ মাজুজ সম্পর্কে, তো বক্তব্যটা খুব ভাইরাল হয়েছে। যারা দাবিদার সহি আকিদার তাদের কিছু কমেন্টস আমার কাছে কেউ কেউ পাঠিয়েছে, ওই বক্তব্যটা আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়েছিল সেই শুক্রকীট থেকে তৈরি ইয়াজুজ মাজুজ, এই কথাটা বলেছিলাম ফতুল বারির কথা বলে। কিন্তু পরেক্ষণে বলবো যে এইটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত না, একজন সালাফি বিদ্বান ইমাম নববী বলেছেন এই কথাটি বলবো আমি, কিন্তু বক্তব্য অন্য দিকে মোড় নিয়েছে বলা হয়নি, তবে বক্তব্যের মধ্যে আছে, কথাটা আমি বলতে চাচ্ছিলাম না। এটাও জানিয়ে দি, 2007 সালে এই বিষয়ে লিখিত একটা ফতোয়া দিয়েছিলাম, ওখানে উল্লেখ করে দিয়েছিলাম যেটা কোনো কোনো বিদ্বান বলেছেন কিন্তু এর ভিত্তি নাই 2007-এ, আর বক্তব্য দিলাম 2019-এ। তো যেহেতু কোরআন হাদিসের উদ্ধৃতি নাই ওই জায়গাতে, সেহেতু বক্তব্যটা শোনার পরে মন্তব্যটা হিসাব করে করতে হতো। দ্বিতীয় বিষয়, কোন বংশে থেকে আদম আলাইহিস সালামের সন্তানের কোন বংশে থেকে ইয়াজুজ মাজুজ তৈরি হয়েছে এর কোনো সহি ভিত্তি পাওয়া যায় না। একটা বর্ণনা এসেছে মুস্তাদ আহমদে, নূহ আলাইহিস সালামের সন্তানদের থেকে একটা একজন সন্তান থেকে আসছে এটা, কিন্তু বর্ণনা ঠিক না, অনেকগুলো জাল হাদিসও আছে। দ্বিতীয় প্রসঙ্গ, তৃতীয় প্রসঙ্গ, যেটা ইয়াজুজ মাজুজ এত খারাপ জাত, এত নোংরা জঘন্য, সারা পৃথিবীতে ফেতনা সৃষ্টি করবে, এই কথা বললে আপনার মনে একটু কষ্টই হয় মনে হয় যে ইয়াজুজ মাজুজকে এই ধরনের কথা বলে কি কষ্ট হবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল আরাব, আরবদের জন্য ভয়ঙ্কর সংবাদ, অচিরে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, ভয়ঙ্কর এরা। তো আদ জাতিও ছিল খুব বদমাশ, সামুদ জাতির লোকও অনেক ছিল খুব বদমাশ, ফেরাউনের কমও বদ ছিল, নূহের কম কি কম বদ ছিল, কিন্তু এদের সে ইয়াজুজ মাজুজ ভালো না বেশি খারাপ? বেশি খারাপ। আল্লাহ তাদেরকে আটকে রাখছেন জুলকারনাইন মাধ্যমে, প্রাচীর দেওয়ার কারণে তারা আজ আটকে আছে। তো আমি এদেরকে খারাপ বলে কিছু ভাষা ব্যবহার করেছি, তো ইয়াজুজ মাজুজকে এই কথাগুলো বললাম কেন এটাও তাদের আপত্তি। বক্তব্যের মধ্যে এক পর্যায়ে আমি বলেছিলাম দাজ্জাল যদি বের হয় তাহলে তার অনুসারীর অভাব হবে না, এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে, দেখে সব মনে করবে এটাই জান্নাত এটাই জাহান্নাম, অনুসারীর অভাব হবে না। ইয়াজুজ মাজুজ একটা জঘন্য জাত, একটা বিদ্বান ইমাম নববী সালাফি বিদ্বান, তিনি 2022 নম্বর হাদিসে সহিহ মুসলিম 118 পৃষ্ঠার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সমালোচনা করেননি, শুধু তথ্যটা তুলে ধরেছেন, আমি সেই তথ্যটা শুধু নকল করেছি, আমার এটা তথ্য না। কথা বলতে হবে শানিলতা নিয়ে, যদি দাওয়াতি কাজ করতে চান, কিন্তু বক্তব্যের ধাঁচগুলো হয়ে গেছে যে ইয়াজুজ মাজুজের প্রতি তাদের মহব্বতটা খুব বেশি হয়ে গেছে, এটা হওয়া উচিত না, বরং তার থেকে পানা চাইতে হবে।
বন্ধুরা আমার, এই জন্য কথাটা বলছিলাম, আবার এটা আবার উল্টা ভুল বুঝবেন না। যখন কোরআন এবং সুন্নার উদ্ধৃতি দিয়ে বলবো আমি স্বাভাবিকভাবে চেষ্টা করি, মূলত একটা শ্রেণী বহুদিন থেকে অপেক্ষায় ছিল আমার কোনো সুদ খোঁজার, মানে কোনোভাবে ধরতে পারি কিনা, এই ধরতে একটা সুযোগ পেয়েছে, পাওয়ার পরে শুরু করলো এর উপরে কঠিন মন্তব্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যারা হিতাকাঙ্ক্ষী তাদের কমেন্টগুলো কেমন আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই আসলে ঘটনা কি, তখন ঘটনাগুলো বলেছি, আসলে বিষয়টা এই, তখন ঠান্ডা হয়ে গেছে। কেউ বলেছেন, মেসেজ দিয়েছেন এই মর্মে যে আসলে মানে বক্তব্যর বিষয়টা আপনি ক্লিয়ার করলে মনে হয় ভালো হয়, এর আমার হিতাকাঙ্ক্ষী, তাই না? তারপরে বলছেন, আরেকজন বলেছেন বক্তব্যের কি কোনো অংশ ছুটে গেছে আপনার, আরেকজন বলেছেন তথ্যটা বিস্তারিত বলুন, এনারা আসলেই হিতাকাঙ্ক্ষী এটা আমি মনে করি। যারা নোংরা কমেন্টস করেছে তারা আমার হিতাকাঙ্ক্ষী না, তারা সুযোগ খুঁজছিল, তারা সুযোগ খুঁজছিল। এই যে বললাম কথাটা, আপনারা জবাব দিলেন যে আলেম শয়তান, এ কথাটা আমার না, কিন্তু আমি পরে বললাম দায়ী শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন যে দায়ী এটাকে গ্রহণ করবে আমার এই বক্তব্যটাকে, আমি বলবো যে আপনি দায়ী হিসাবে এটা গ্রহণ করলেন কেন, আপনি তো এর মধ্যে পড়েন না, তাহলে আপনি গ্রহণ করলেন কেন? বুঝতে পারেন এই কথা, আমার এই কথা বলার কারণে কোনো আলেম বা কোনো দায়ী যদি ক্ষিপ্ত হয়, রেগে যায়, আমি তাকে বলবো এই রোগ তো আপনার নাই, তা আপনি কেন খেপে গেলেন? আমার কথা কি বুঝেছেন? তাহলে আপনাকে বলতে চাইনি, আপনাকে তো বলিনি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুআতুনা আলা আবওয়াবে জাহান্নাম মানা জাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা, অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, দুআতুন জমা বহুবচন, অসংখ্য দায়ী আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন কিভাবে দেখেন, মানা জাবাহুম ইলাইহা, তাদের ডাকে যারাই সাড়া দিবে, কদাফুহু ফিহা, যে সাড়া দিবে তাকেই তারা ধরে জাহান্নামে আছাড় দিবে। এটা সহিহ বুখারীর হাদিস, 1049 পৃষ্ঠার হাদিসটা খুলুন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমে অতিরিক্ত আসছে, হুজাইফা বলছিলেন সিফহুম লানা, আল্লাহ রাসূল এদের পরিচয় বলুন, এরা কারা? দায়ীর ভাব ধরে, আলেমের ভাব ধরে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে আহ্বান করবে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিচয় কি শুনবে, অহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা দেখতে আমাদের মতোই মানুষ হবে, চামড়ার মানুষ, আমাদের ভাষায় তারা কথা বলবে, পার্থক্য এতটুকুই, কুলুবুহুম কুলুবু শায়াদিন ফি জিসমান ইনস, মানুষরূপী দেহ দেখতে মানুষের মতো লাগবে কিন্তু ওর অন্তরটা হলো শয়তানের আড্ডাখানা, শয়তানের অন্তর। আল্লাহ নবী কেন বললেন এটা, কি এই দায়ীদেরকে যদি আপনি চিনতে না পারেন তাহলে পথভ্রষ্ট হবেন না? বর্তমান যুগে এই দায়ীর অভাব আছে? বক্তব্য দিতে গেলে, খুতবা দিতে গেলে, লিখতে গেলে যে লেখাগুলি লিখছে, যে কথাগুলো মুখ দিয়ে বলছে, এগুলো দায়ীর স্বভাব না, এগুলো পথভ্রষ্ট ব্যক্তিদের স্বভাবেতে কোনো সন্দেহ নাই। কেন মিথ্যা কথা বলবে কেন? কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, বলতে পারে না? তো যে দায়ী এই হাদিস শোনার পরে মনে করবে হ্যাঁ একজন আমাকে বলেছে তাই আপনাদের বলছি, সরাসরি বলছে, এই হাদিসটা এই যুগের আলেমদের জন্য না। আমি বললাম তাহলে কাদের, কোন যুগের আলেমদের জন্য এটা, দু একটা উদাহরণ দেন। তো বলছে যে এই যুগে তো নাই, উদাহরণ কি দিব?
আমি বললাম মানসুর হাল্লাসকে যে জেলখানায় খুঁজে পাওয়া গেল না, এই বক্তব্য কি ঠিক? তো বলছে যে কেন খুঁজে পাওয়া যাবে না কেন? তো বলছে মানসুর হাল্লাসকে খুঁজে পাওয়া গেল না, পরে দেখলে জেলখানা সহ মানসুর হাল্লাস উধাও হয়ে গেছে। তো বলছে যে এটা তো হতেই পারে। আমি বললাম হতে পারে তাই না? খুব দারুণ কথা বললেন আপনি। মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনাল হক আনাল হক বলে চিৎকার করত, আমি আল্লাহ আমি আল্লাহ। যাকে হত্যা করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে, তার কোনো কাজ তার কোনো জীবনী কোনো আলেমের মুখে শোভা পায় তো বলতে পারে এটা? তো বলল কেন? মানসুর হাল্লাস এমন কথা উল্লেখ করেছে যে নাহনু রুহানে, আল্লাহর আমি দুইটা রূহ হালাল না বাদানান এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে গেছে, আবার আরেকটা কি হলো, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এত বড় বদের জীবনী নিয়ে কোনো বক্তব্য হতে পারে? তাহলে ও পথভ্রষ্ট আলেম এখনো চিনেন নি আপনারা? তাহলে চিনতে পেরেছেন? এই যত ভণ্ড আছে সমাজে, এক একটা দর্শন তৈরি করেছে আর একটা দল তৈরি করেছে, করে ইসলামের বারোটা তারা বাজিয়েছে। এটাই বলতে চাচ্ছি। আমার এখন আলোচনা শেষ হয়নি, হাদিসটা এখনো শেষ করিনি। এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা সুজা রেখাটা উপরে রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলছেন 143 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ রাসূল হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই পথটা সোজা পথটা আমার পথ, ফাত্তাবিউহু তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্য যে দাগগুলো দিলাম এই পথের অনুসরণ করো না, যদি এই পথের অনুসরণ করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে এই সোজা রাস্তা আমার রাস্তা আল্লাহর রাস্তা থেকে তোমরা ভ্রষ্ট হয়ে যাবে বিচ্যুত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একবারে প্রেক্ষাপট দেখিয়ে বুঝে দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সাহাবীরা, এটা আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে যেন সতর্ক থেকো, যে কোনো পথে চলতে চায় না। আপনাদের অবস্থা এমনটা, বাংলাদেশে কোন মানুষ দলের বাহিরে আছে এই লোকটাকে এখন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। কথা বুঝতে পারলেন না মনে হয়? খুঁজে পাচ্ছি না যে এই লোকটা দলের অন্তর্ভুক্ত না। বিশেষ করে বেদাতিরা যত বাংলাদেশে লোক আছে ধর্ম প্রাণ ধর্মকে ভালোবাসে, অধিকাংশই কোনো না কোনো পীরের মুরিদ হয়ে বসে আছে, আর এক পীরের সাথে আরেক পীরের আকীদা ঠিক আছে না? ঠিক নাই। অন্তত 1989 সালের গুণন অনুযায়ী যে 298,000 পীর হয়, এখন 2019 সাল চলছে, তাহলে পীরের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। লাখ লাখ পীর লাখ লাখ আকিদা নিয়ে বসে আছে, এক পীর আরেক পীরকে শয়তান বলে, এক পীরের সাথে আরেক পীরের কোনো সম্পর্ক নাই, এক একটা মানহাজ নিয়ে বসে আছে তারা, এক একটা পথ নিয়ে তারা বসে আছে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চাইলেন। তবে নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, অসংখ্য পথ থাকলেও আল্লাহ বলে দিয়েছেন সিরাতে মুস্তাকিম একটা আছে।
না নাই? তাহলে বাঁচার পথ আছে না? অবশ্যই বাঁচার পথ আছে। এখানে দেখালেন পথ 631 পৃষ্ঠা আবু দাউদের দ্বিতীয় খণ্ডের হাদিসটা খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2641 নম্বর হাদিস আপনি খুলুন তিরমিজির মধ্যে দ্বিতীয় খণ্ডের 92-93 পৃষ্ঠার মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াতিয়ান্না লা উম্মতি কামা তাআলা বানি ইসরাঈল হাদু আন্না আলি বিন্নাল। সাহাবীরা সাবধান, আমার উম্মতের অবস্থা অনুরূপ হবে যেমন হয়েছিল বানি ইসরাঈলদের অবস্থা। হাদু আন্না আলি বিন্নাল, তাদের সাথে আমাদের জুতায় জুতায় যেমন মিল রয়েছে আকিদা আমলে তাদের সাথে মিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেই বলছেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যাহ লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। সাহাবীরা শুনে রাখো, অবস্থা এত ভয়াবহ হবে আমার উম্মতের, অবস্থা এত ভয়াবহ হবে, এত মর্মান্তিক হবে যদি বানি ইসরায়েলদের কোনো কুলাঙ্গা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, আমার উম্মতেরও কোনো কুলাঙ্গার তার মায়ের সাথে জেনা করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক উদাহরণ আছে, কিন্তু উদাহরণ প্রথম পেশ করলেন ওয়াইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন সাবঈনা মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লা। সব উদাহরণ বাদ দিয়ে প্রথম উদাহরণ টানলেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয়ে যেতে পারে মুসলিম উম্মার, এই মর্মে অনেক উদাহরণ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উদাহরণের মধ্যে থেকে বাদ দিয়ে তিনি উদাহরণ পেশ করলেন শুধু একটা। বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 72 দলের 73 দলের 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই সাহাবীরা বললেন কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাহলে ওই জান্নাতি দল কোনটি, কোন দলের মধ্যে থাকলে আমরা জান্নাতি দলে থাকতে পারবো, আমরা জান্নাতে যাব সেটা বলে দিন। সাহাবা কেরাম বুঝেই প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে আমি কোন দলে অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাসূল বলছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। মুস্তাদরাকে হাকিমে আসছে, আল্লাহ রাসূল পরের দিনের গ্যারান্টি নেননি, সাহাবীদের যুগের গ্যারান্টি নেননি, তাবেঈদের যুগের গ্যারান্টি নেননি, তাবেঈদের যুগের গ্যারান্টি নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলাইহিল ইয়াউমা, ও সাহাবীরা আজকে আমি এবং আমি মোহাম্মদ এবং সাহাবীরা যে পথে আজকে, আমি কালকের গ্যারান্টি নিচ্ছি না, আমি আজকে যদি চলে যাই আমি কালকের গ্যারান্টি নিব না। শুনে রাখো, আজকে আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি, এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতের অন্তর্ভুক্ত, যুগ যুগ ধরে যারা এই পথে চলবে তারাই জান্নাতে যাবে। এখন আমার আকীদা মিলানো লাগবে সাহাবীদের আকীদের সাথে, মিল আছে কিনা, আমার আমল মিলানো লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে, আমার আমলের মিল আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম যে পথে চলেছেন ওই পথের পথিক কিনা আমি, আমার আমল কম থাক, আমার ইমানের দুর্বলতা থাক, তবে আমি সিরাতে মুস্তাকিম পেলাম কিনা এইটা নিয়ে আমার বিশ্লেষণ করা দরকার। যার ইমান যত বেশি, যার ইমান যত বেশি সে আগে চলে যাবে আমার, তাতে আপত্তি নেই, কিন্তু পথটা পেলাম কিনা, যদি ওই পথটা হলো জাহেলিয়াতের পথ হয়, ওই পথ যদি শিরিকের পথ হয়, ওইটা কি জান্নাতের পথ হতে পারে? ওটা কি সিরাতে মুস্তাকিম হতে পারে? আপনারা বিষয়টাকে গুরুত্ব দেন না। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন শুধু তাই না, মমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, মমিন জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা কোরআনের একটি অন্যতম ছোরা, শ্রেষ্ঠ ছোরা। প্রথমেই বলে দিয়েছেন যে সূরাটি না পড়লে সালাত হয় না। এই সূরার মধ্যে বিশেষ কয়েকটা মৌলিক তিনটা জিনিস রয়েছে, তার মধ্যে হলো প্রথমে তাওহীদের স্বীকৃতি, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতগুলোর মধ্যে তিন প্রকার তাওহীদ প্রমাণিত হয়েছে, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত, শেষে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাওহীদে উলুহিয়্যা, তিন তাওহীদ প্রকাশিত হয়েছে। এই তাওহীদ যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করলো না, তাওহীদের মধ্যে টিকে থাকলো না, তাওহীদের স্বীকৃতি দিল না, এই ব্যক্তি এক বছর না যদি 40,000 বছর সালাত আদায় করে, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। অসম্ভব ব্যাপার, হওয়ার প্রশ্নই আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না, তার সালাত নাই, তার সালাত নাই, এটা বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 756 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারীর মধ্যে আপনি পাবেন। এটা জানার পরেও প্রথম কারণ তাওহীদের স্বীকৃতি দেয়নি, দ্বিতীয় কারণ হলো সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইনি। বুঝেননি কথা? মনে হয় বুঝতে পারেননি আপনারা। এরপরের আয়াতটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরের আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তাওয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের উপরে আপনার পক্ষ থেকে আপনি অনুগ্রহ করেছেন, রহমত নাজিল করেছেন। সূরা নিসা 69 নম্বর আয়াতে বলছেন, যাদের উপরে এনাম করেছেন আল্লাহ তারা কারা? মিনান নাবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন। কয় প্রকার লোক? চার প্রকার। চার প্রকার লোক খারাপ মানুষেরা? মিনান নাবিয়িন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। তারপরে বলছেন যারা সৎ ব্যক্তি, সলেহ, যারা সলেহীন, এই চার প্রকার মানুষদের অন্তর্ভুক্ত করার জন্য আমি আবেদন করছি আল্লাহর কাছে, আমি আল্লাহকে বলছি। সাথে সাথে আর একটি বিষয়, 3 নম্বর বিষয়, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, তাদের পথে পরিচালিত করাবেন না যারা মাগজুব, ইহুদি যারা, দলিন খ্রিস্টান যারা, তাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন। তো এই তিনটা জিনিস বলা হয়েছে। আমি বলেছি মুমিন জীবনের সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল্লাহর কাছে চাওয়া, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা সূরা, আপনি যে মানুষটা 80 বছর যাবত এই সূরাটা পড়ছে, প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে, তাকে জিজ্ঞেস করেন কোনোদিন অরুচি হয়েছে কি না? কোনোদিন বলবেন আমার অরুচি হয়েছে। কি জিনিস! অন্য সূরা বাদ দিয়ে আর একটা সূরা পড়েন তো আপনার কাছে মনে হয় না সূরা ইখলাসই পড়ি, আবার মনে হয় যে না সূরা কাউসার পড়ি, আবার মনে হয় যে না সূরা ফালাক নাস পড়ি। কিন্তু সূরা ফাতিহা আপনি পড়বেন না, দেখেন এটা তবিয়তের সাথে, ফেতরাতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন এটা। অথচ এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সূরা ফাতিহাকে একবারে তালাক দিয়ে দিয়েছে, এক তালাক না, একবার বায়ান তালাক দিয়ে দিয়েছে। পড়বো না তো পড়বো না, জীবনেও পড়বো না। ওকে দলিল দিক, কেন? ও যদি
একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করছে ইমামের পিছনে, 60 বছর যাবত সালাত আদায় করছে ইমামের পিছনে, 60 বছর যাবত একদিনও ফরজ সালাতে সে সূরা ফাতিহা পড়েনি, ও সালাত হয়েছে জেহরি সালাতে পড়া যাবে কি যাবে না এই নিয়ে আমার কিছু ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফের উপর কথা হলো এই সূরা ফাতিহা পড়তে হবে, এটা হলো সিদ্ধান্ত। কিন্তু আরেকটা জিনিস, কোনটা মাগরিবের সালাতের প্রথম 2 রাকাতে ইমাম জোরে কেরাত পড়ে, আপনি অজুহাত দেখে পড়লেন না কিন্তু মাঝখানে ঠিকই নিয়াত তো পড়ে নিয়েছেন, ভুয়া নিয়াত তো পড়ে নিয়েছেন, ভুয়া যায় নামাজের দোয়াও পড়ে নিয়েছেন, ইমাম কেরাত চালাচ্ছে ওই ভুয়া দোয়া পড়ছে, ভুয়া নিয়াত পড়ছে, তারপরে হাত বেঁধে সানাটাও পড়লো, ইমাম সাহেব কিন্তু সূরা ফাতিহা পড়তে আছে। আর যখন এইগুলো ভুয়াগুলো পড়া শেষ হয়ে গেল তখন ও চুপচাপ মুখে কুলু পেটে আর কিছু পড়বে না, শুধু দোষ কোনটার সূরা ফাতিহার, ও কিন্তু পড়লো বাকিগুলো সবই, ইমাম কেরাত করতে আছে আর সালাতে শরীক হয়ে কিন্তু পড়তে আছে, এটা না মেনে নিলাম। কিন্তু শেষ রাকাতে ইমাম তো জোরে পড়ে না, তোমাকে কিসে কামড় দিল তুমি এটা ছাড়লে কেন? এশার সালাতের শেষ 2 রাকাতে তুমি সূরা ফাতিহা পড়লে না কেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিলু আনসাদু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের অপব্যাখ্যা করে জেহরি সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না বলে তুমি যে ফতোয়াটা দিলে, এশার সালাতের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়লে না কেন? জোহর আসর সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা তুমি পড়লে না কেন? আল্লাহর কাছে কে জবাব দিবে? যে সমস্ত আলেম এই নোংরা ফতোয়াবাজি করছে কালি কিয়ামতের মাঠে তারা আল্লাহর সামনে কি জবাব দিবে? একজনে টিকতে পারবে না, দুনিয়াতে দাপট দেখাও, দুনিয়াতে যত বড় দাপট দেখাও দাপট মেনে নিব, কাল কিয়ামতের মাঠে তোমাকে আজরের মতো সাইজ করবে ইনশাআল্লাহ, মনে রেখো। হক কথাগুলো মানুষ যখন শুনছে, মানুষ যখন বুঝছে, তখন এই ধরনের লোকগুলো মরণ কামড় দিয়েছে, বক্তব্য দেওয়া বন্ধ করছে, ডিসিকে বলছে, এসপিকে বলছে, এরা হলো জেএমবি, এদের বক্তব্য দেওয়া যাবে না। গত 16 তারিখে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল, বেদাতিরা মিছিল শুরু করেছে, বক্তব্য দিতে দেওয়া যাবে না। পরের দিন 17 তারিখ যশোরে প্রোগ্রাম, প্রোগ্রামের কাছে গেছি তো দেখছি একবারে শত শত মানুষ ব্যারিকেড দিয়ে, মানে আমি গাড়ি থেকে নামলে শুরু করবে হামলা, অবস্থাটা এরকম হয়ে গেছে। আমি বলছি যে দিন নিয়ে মাঠে নেমেছি সেই দিন আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহি হাদিস এই দিনের বিরুদ্ধে পৃথিবীর কোন শক্তি অবস্থান করে টিকতে পারেনি। আমি ফরিয়াউনকেও দেখেছি, আমি নমরুদকেও দেখেছি, আমি হারুনকেও হামানকেও দেখেছি, আমি কারুনকেও দেখেছি, আমি আবু জাহালকেও দেখেছি, তারা কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে আল্লাহর ওহির বিরুদ্ধে পৃথিবীর বুকে টিকতে পারেনি, টিকতে পারবে না। আজকে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে কিভাবে সহি দাওয়াতকে গলা টিপে হত্যা করা যায়, মানুষকে মূর্খ বানানো যায়, এই পায়ে তারা চলছে, চলছে না? আপনি আশ্চর্য হবেন কত নেককারজনক ঘটনা শুরু করেছে। একটা সহি বুখারীর প্রথম ঘটনার 91 পৃষ্ঠা খুলুন, 663 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে 1163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কাবলা সলাতুল মাগরিবে রাকাতাইন, সল্লু কাবলা সগালাতুল মাগরিবে রাকাতাইন, সল্লু কাবলা সলাতুল মাগরিবে রাকাতাইন লিমান শাআ, 3 বার বললেন তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়ো। যখন এই সুন্নাতটা সারা দেশে চালু হয়েছে, বেদাতিরা সিদ্ধান্ত নিয়েছে মাগরিবের আজানের পরে সালাতের আগে 10 মিনিট করে আলোচনা করতে হবে, জেনেই নামাজ না পড়তে পারে, সারা দেশে সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি ভাবতে পারেন? হাদিসে বর্ণিত হয়েছে যেখানে সাহাবা কেরাম এমন ভাবে পড়তেন
এই সুন্নাত সাহাবা একরাম এমন ভাবে পড়তেন, একজন অপরিচিত মানুষ গেলে মনে করত কত সুল্লিয়াত সালাত হয়তো হয়ে গেছে, সালাত হয়ে গেছে তারা মনে করত। আজকের প্রেক্ষাপটটা, বেদাতিরা মরণ কামড় দিয়েছে, সবচেয়ে বড় একটা ক্ষতি করে ফেলেছে, বেদাতিরা বড় ক্ষতি করে ফেলেছে, সেটা হলো হয়তো বা এর মধ্যে আল্লাহ কোনো কল্যাণ রাখছেন। কারণ পৃথিবীর বড় বড় দর্দণ্ড প্রতাপশালী নমরুদ, ফেরাউন, আবু জাহাল, তাদের মতো লোকেরা ফেরাউন মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারেনি, নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে অবস্থান করে নমরুদ টিকতে পারেনি, আবু জাহাল টিকতে পারেনি, তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম এখনো সম্মানিত, কিয়ামত পর্যন্ত তার মর্যাদা ওই রকমই থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম চিরদিন সম্মানিত, কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, চিরদিন সম্মানিত থাকবে। কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবরা চিরদিন নিন্দিত, এখনো নিন্দিত, কিয়ামত পর্যন্ত এরা মালুন হিসাবেই থাকবে, লায়নত প্রাপ্ত হিসাবে থাকবে, এদেরকে কখনো মানুষ সুনাম করবে না। কোন ইহুদি সন্তানের নাম আছে ফেরাউন? আছে? কোন খ্রিস্টান সন্তানের নাম আছে? আচ্ছা, কোন হিন্দু কি নাম রাখছে আবু জাহাল? আছে? এরা কত ঘৃণিত, কত নিন্দিত, কত নোংরা এরা। আমি বলতে চাই যে দাওয়াত নিয়ে মাঠে নেমেছি, সে দাওয়াত হলো আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস, এর বিরোধিতা করতে এসে নর্দমায় নিক্ষিপ্ত হওয়ার দরকার নাই। ওই সমস্ত বেদাতি আলেমদেরকে বলবো তওবা করার চেষ্টা করুন, মাজার পূজারীদেরকে বলবো তওবা করার চেষ্টা করুন, হক পথে ফিরে আসুন। অনুরূপভাবে দুর্ভাগ্যজনক হল যে আজকে যখন দাওয়াতি কাজ নিয়ে আপনি মাঠে নামবেন, তখন আপনার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়ে যাবে যেন কথা বলতে না পারে। এই কুমিল্লাতে নাঙ্গলকোটে প্রোগ্রামে গেছিলাম গতবার, সে রাজশাহী থেকে এসেছি, পৌঁছেছি সেখানে, কিন্তু মঞ্চে উঠতে দেয়নি, ফিরে চলে আসছি। যারা আছেন সেখানে তারা জানেন, যদি বলতাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা কথা বলতাম, মানুষকে হকটা বোঝানোর চেষ্টা করতাম, সিরাতে মুস্তাকিমটা কি সেটা বোঝানোর চেষ্টা করতাম, তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, পিস টিভির কথা বলতে গিয়ে ফিরে এসেছি। পিস টিভি যেটা করে গেছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যেটা করে গেছে আলহামদুলিল্লাহ, এ দেশের দাওয়াতকে 200 বছর এগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদেরকে আপনি চিনলেন না কেন? এই টুপিওয়ালা, আলখেল্লাওয়ালা, এই দাঁড়িওয়ালা, তারা মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে বলে পিস টিভিকে তারা বন্ধ করে দিল, কিন্তু ইস্টার জালসা ঠিকই চালু আছে। এরা হুজুর, এরা হলো প্রতারক, এরা হলো ইস্টার জালসার দালাল। এরা জি বাংলা চালু আছে, জি টিভি চালু আছে, এমনকি বাংলাদেশ চ্যানেলগুলোতে রাত 12টার পরে যে নোংরামি ছড়ানো হয় গোটা দেশটাকে, এই স্টার জালসার মাধ্যমে, ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে গোটা দেশটাকে জেলার রাজ্যে পরিণত করা হয়েছে। আজকে ধর্ষণের সংখ্যা কেন বাড়ছে? আজকে ইফটিজিং কেন বাড়ছে? এই দেশটা যেন ধর্ষণের জন্য নিরাপদ রাজ্য হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অনেকেই বলে এইডস বেড়ে যাচ্ছে, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আমরা বলি এ নোংরা আগে সিনেমা হলগুলো বন্ধ করুন, আগে স্টার জলসা বন্ধ করুন। আমাদেরও পরামর্শ আছে, আমরা এই দেশের সন্তান, এদেশে আমরা বসবাস করেছি, অন্যরা যদি বেদাতের পক্ষে কথা বলতে পারে, হারামের পক্ষে কথা বলতে পারে, জাহিলিয়াতের পক্ষে কথা বলতে পারে, আমরা আল্লাহ প্রদত্ত পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলতে পারবো না কেন? যদি একটু একটু যদি চিন্তা করতেন, একটু যদি ভাবতেন, আশ্চর্য, আমরা পরামর্শ দিতে পারি না, আমরা বলতে পারি না? পুলিশ, র‍্যাব, বিজিবি, গোয়েন্দা বাহিনী,
তাদের কোনো দায়িত্ব নাই, শুধু চোর ধরা দায়িত্ব, ওই রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা দায়িত্ব, কোথায় কোন জায়গায় জাহিলি কার্যক্রম ঘটছে সেইগুলো দেখাও তাদের দায়িত্ব, নোংরামিগুলো বন্ধ করা খুব জরুরি। বন্ধুরা আমার, চলুন আবার আলোচনায় ফিরে যাই। মাঝখানে আমরা যে সিরাতে মুস্তাকিম পাচ্ছি না, তার মৌলিক বিষয় হলো আল্লাহর কাছে আজও 60 বছরে আল্লাহর কাছে ফরজ সালাতে সবচেয়ে বড় ইবাদত, বড় আমল কি? ফরজ সালাত না? এই ফরজ সালাতে 60 বছর যাবৎ ইমামের পিছনে আমি একদিনও সূরা ফাতিহা পড়তে পারিনি, আল্লাহ কি আমাকে দিবে সিরাতে মুস্তাকিম পাওয়ার কোনো সুযোগ আছে? আমি চাই না কেন, বলি না কেন? এখন দুইটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে হবে। 1 নম্বর বিষয় হলো যেটা আকীদাগত বিভক্তি, সেইটা হলো ভয়ঙ্কর। আকীদা হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, যেটা পোষণ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ওইটাই গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, আপনি সৎ আমল করতে গিয়ে, আমলে সলে করতে গিয়ে দেখতে হবে এই আমলটা রাসূল কর্তৃক স্বীকৃত কিনা, সাহাবায়ে কেরাম এই আমল করেছেন কিনা। 3 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস, এই কথা বলবেন না, কোরআন এবং সহিহ হাদিস নিজের মতো করে বুঝা যাবে না, যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ওইভাবেই বুঝতে হবে। আজকে জেএমবি জঙ্গিবাদের জন্ম হয়েছে কি জন্য, এই চরমপন্থার জন্ম হয়েছে কি জন্য, কোরআন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খারেজরা হত্যা করেছিল কি জন্য, তাদের দলিল ছিল কোরআন। আমরা বর্তমানে বড় ফেতনার মধ্যে পড়েছি। এখন উদীয়মান কিছু ভাই সহিহ আকীদা গ্রহণ করছে, কিন্তু তারা চরমপন্থী আকীদা আর সালাফি আকীদার মধ্যে পার্থক্য করতে পারছে না। এটা এটা বড় ফেতনা হয়ে গেছে, এখন বড় ধরনের ফেতনা হয়ে গেছে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইশাকিক রাসূল মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। 115 নম্বর আয়াত খুলুন সূরা নিসা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করবে, বিরোধিতা করবে, ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন কোরআন সুন্নাহ যেভাবে বুঝেছেন এর উল্টা বুঝবে, তাহলে আর একটা শর্ত পাওয়া গেল, আল্লাহর নবীকে মেনে নিতে হবে একটা শর্ত, আর একটা শর্ত কোরআন সুন্নাহ যেভাবে সাহাবা কেরাম বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। যদি উল্টা বুঝে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাই সেদিকে আমি চলার সুযোগ দিব, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কোরআন এবং সুন্নাহ নিজের মতো করে বোঝা যাবে না, এটা সাবধান, এ মর্মে সাবধান। যখনই বুঝতে যাবেন তখনই দেখবেন সালাফি বিদ্বানগণ কি বলেছেন এই ব্যাপারে, ওইটা আপনি খুঁজে বের করতে হবে সাবধানতার সাথে। খবরদার, কশ্চিন কালেও আপনি নিজের মতো করে বুঝতে যাবেন না। কাদিয়ানিরা কেন হয়েছে? কাদিয়ানিরা কোরআনের ব্যাখ্যা দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই খাতামান নাবিয়্যিনের ব্যাখ্যা দিয়েছে যে আংটি ওয়ালা নবী, নবীর হাতে আংটি ছিল কেন বলে, ছিল না, রাসূল সাল্লাল্লাহু আংটি ব্যবহার করতেন হাদিস দ্বারা প্রমাণিত, ওরা বলেছে নবীদের মধ্যে আংটি ওয়ালা নবী, সে কোনোবাদ তো ঠিক আছে, কোনোবাদ ঠিক আছে, শাব্দে কোনোবাদ ঠিক আছে, খতম মানে আংটি, কিন্তু ব্যাকুপ তুমি তোমার মতো কোরআন বুঝলে কেন? সহিহ বুখারীর 509 পৃষ্ঠা খুলো, দ্বিতীয় খণ্ডের পেয়ে যাবে তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, ব্যাকুপ তুমি রাসূলের কথা থেকে ব্যাখ্যা নিলে না কেন, নিজের মতো ব্যাখ্যা নিয়ে কাদিয়ানি সাজলে কেন তুমি? স্পষ্ট ভাষা জেনে রাখবেন, যারা কাদিয়ানি মতবাদকে বিশ্বাস করে, যারা আহলে কোরআন, যারা হাদিস মানে না, শুধু কোরআনকে মানবে যা বিশ্বাস করে, তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। ওরা কি, যারা শেষ নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না,
তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। ওরা হয়েছে কিভাবে কাফের? কাফের হওয়ার কারণ হলো কোরআনের আয়াতের অপব্যাখ্যা। আর একটা জাল হাদিস, এতই বদের বদ, এমন জায়গায় জাল হাদিস তৈরি করেছে, সেটা হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, এটা হলো সহি হাদিস। এর সাথে যোগ দিয়েছে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। আল্লাহ চাইলে আসতে পারেন না, এ দেখেন জি বলতেছে, এই দেখেন কোন জায়গায় হাত দিছে, খেয়াল করেছেন আপনি? এ কত বড় বদ, কোন জায়গায় হাত দিছে এটা চিন্তা করুন, ভেবে দেখুন। আল্লাহ চাইলে কি হয় না, কি আসতে পারে না? এর উত্তর হবে আল্লাহ চাইবেন না। শেষ নবী হিসাবে পাঠিয়েছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর গোলাম আহমদ কাদিয়ানের মতো মারদুদ, এটা বদমাস, একে নবী করে পাঠাবে? আল্লাহর নবী বলে গেছেন লাউ কানা বাদি নবী উল্লা কানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাবই নবী হতেন। তাহলে বোঝা গেল পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এতগুলো বুঝার পরেও, এতগুলো বুঝার পরেও তারা কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করছে। আজকে প্রথমে বলেছি আকিদাগত বিভক্তিটাকে বেশি মূল্যায়ন করবেন, গুরুত্ব দিবেন। যদি রাসূলের আকিদার সাথে না মিলে তাহলে ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাহাবিদের আকিদার সাথে যদি না মিলে তাহলে ওই ব্যক্তির সাথে সম্পর্ক নাই। যদি আকিদার কথা বলি, আপনারা মনে করছে পার্থক্য নাই। একজন আলেম মাসখানে একটা বক্তব্য শুনলাম, উনি বলে দিয়েছেন বর্তমান যারা মুসলমান আছে সব এক ভাই ভাই, কোনো সমস্যা নাই। আরে আল্লাহতে গন্ডগোল তোমার সাথে, তোমার সাথে রাসূলে গন্ডগোল। তুমি বলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। সাহেবকে বক্তব্য দিয়েছি, উনি বলবেন এ বিষয়ে আমি শুধু একটু ইঙ্গিত দিচ্ছি, আমার আল্লাহ আরশে সমুন্নত, তিনি তার আকার রয়েছে তবে কেউ জানে না তিনি কেমন। আর অধিকাংশ মানুষের আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, তাহলে আল্লাহতে কি মিল আছে না? রাসূলে গন্ডগোল তোমার সাথে আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি এই জগৎ থেকে মৃত্যুবরণ করেছেন। আর অধিকাংশ মানুষের বিশ্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মারা যায়নি, শুধু স্থানান্তরিত হয়েছে, কবরে জীবিত আছে, আমার কথা শুনে আমার সালামের জবাব দেয়। আকীদা একরকম হলো তাহলে? শুধু তাই, জঘন্য আকীদা আলেমদের, এই পচে বেদাতি আলেমদের জঘন্য আকীদা। আল্লাহর নবী শুধু কবর থেকে সাহায্য করে না, আরে পীর ওলিয়া আউলিয়ারা পর্যন্ত কবর থেকে মানুষকে সাহায্য করে। আস্তাগফিরুল্লাহ, এই আকীদাগুলো কি ঠিক? বর্তমানে এমন পীরও বের হয়েছে, এমন পীরও বের হয়েছে যে মুরিদদের নামাজ পড়া লাগে না, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এ একটা ফেরকা। তবে মূলনীতিটা বলে দিই, সেটা হলো প্রথম ফেরকা বের হয়েছে খারেজি, শিয়া, মুরজি এবং কাদারিয়া। এই চারটা ফেরকা থেকে পৃথিবীতে সমস্ত ফেরকার জন্ম হয়েছে। উপমহাদেশে এই ফেরকাগুলো আছে, খারেজি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কাদারিয়া, মুতাজিলা, রাফেজি, মুজাস্সিমা, মুশাব্বিহা, এগুলো এক একটা দলের নাম। সুফিবাদ তৈরি হয়েছে, দেওবন্দি তৈরি হয়েছে, বেরলভি মতবাদ তৈরি হয়েছে, বেরলভি বিভক্ত হয়েছে হাজার হাজার ভাগে, যত মাজার পূজারি সবই হলো বিভক্ত দল। অনুরূপভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, অনুরূপভাবে তৈরি হয়েছে দেওবন্দিরা বিভক্ত হয়েছে হাজারো দলে, লক্ষ লক্ষ দলে বিভক্ত হয়েছে। কেউ বলে আমি চরমুনাই, কেউ বলে আট্রসি, কেউ বলে সরসেনা, কেউ বলে ফুরফুরা, কেউ বলে মাঝভাণ্ডারি, কেউ বলে কুতুববাগি, কেউ বলে দেওয়ানবাগি, কেউ বলে সারসিনা, আবার কেউ বলে ফুলতলি, আছে না এগুলো দল? মুসলমানদের এমনিতেই এমনিতেই সমাজে রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তির পিছনে পাশ্চাত্যের জাহিলি মতবাদের হাত রয়েছে। ডেমোক্রেসিকে গ্রহণ করেছে, সেকুলারিজমকে গ্রহণ করেছে, কমিউনিজমকে গ্রহণ করেছে, ক্যাপিটালিজমকে গ্রহণ করেছে। গ্রহণ করে রাজনৈতিক ব্যক্তিরা, যাদেরকে শিক্ষিত বলা হয়, তারা ইসলামকে বাদ দিয়ে পাশ্চাত্যের ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী বড় বড় অমুসলিম মুনিষেদেরকে, অমুসলিম ব্যক্তিদের মতবাদকে তারা গ্রহণ করেছে, তারাও বিভক্ত হয়েছে।
আমাদের কারো সাথেই সম্পর্ক নাই, আমাদের শুধু সম্পর্ক একমাত্র ইসলামের সাথে, আমাদের সম্পর্ক শুধু সিরাতে মুস্তাকিমের সাথে। অতএব শেষ মুহূর্তে আমি আরেকটা কথা বলে যাব যে আজকে আহলে হাদিস ভাইদের মধ্যে গুতাগুতি শুরু হয়েছে, শুরু হয়েছে অনেক আগেই, অনেক আগে শুরু হয়েছে। একজন আরেকজনের মুখ দেখতে পারে না, একজন আরেকজনের মঞ্চে যেতে পারে না। হিংসা, আমি কিছু পদ্ধতি পদ বলতাম, বক্তা আপনাদের অনেক সিরিয়াল ধরে আছে, এই জন্য বেশি বলা যাচ্ছে না, অল্পতে শেষ করতে হচ্ছে। আমি সেই ক্ষেত্রে বলবো, যদি ওলা এবং বারা আকিদার অংশ হয়ে থাকে, 11357 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে, আউসাকু উরাল ইমার আল মুআওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, অর্থাৎ ইমানের সবচেয়ে শক্তিশালী বাঁধন যেটা, সেটা হলো পরস্পরের সাথে ভাতৃত্ব বজায় রাখা, মুসলিম মুসলিমের ভাতৃত্ব। আরে বুঝলাম বেদাতীরা বাদ দিয়ে দিলাম, আহলে হাদিসদের আকীদা এক, আমল এক, কিন্তু কোথায় সমস্যা, এক জায়গায় বসতে পারছি না কেন, আমরা কেন বসতে পারছি না? একজন আমাকে ফোন দিয়ে একটু ধমকালো, চাঁদপুরের মতো জায়গায় প্রোগ্রাম হচ্ছে, ওখানে প্রোগ্রামটা হলে কত ভালো হতো, আপনারা কেন কুমিল্লাতে প্রোগ্রাম ডাকছেন? আশ্চর্য কথাবার্তা, গত বছর প্রোগ্রাম হওয়ার পরে ডেট হলো, গত বছর প্রোগ্রাম হওয়ার পরে এই ছুটনাতে 25শে জানুয়ারিতে ডেট প্রোগ্রাম হবে, এই মর্মে ডেট করা হলো। এক বছর আগে জানানো হয়েছে, অন্তত 5 মাস আগ থেকে প্রচারণা চলছে, হঠাৎ করে প্রোগ্রাম হলো, এইটা কি দোষ ছুটনাবাসীর হলো? তাহলে এই আলোচনা আসলো কি জন্য? আমি বলবো, স্পষ্ট করে বলবো, হিংসাটা বাদ দিন অন্তর থেকে, বাদ দিন, যার অন্তরে হিংসা রয়েছে। 3109 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, হিংসা এবং ঈমান এক হৃদয়ে অবস্থান করে না। হিংসা বিদ্বেষ বাদ দিন। আর একটি কথা শুনে রাখুন স্পষ্ট ভাষায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ঈমান আস-সাবরু ওয়াস-সামাহা, উত্তম ঈমান হলো ধৈর্য ধারণ করা এবং উদারতা প্রদর্শন করা। আপনি মনের মধ্যে কোনো রকম কুটিলতা রাখবেন না, কারো সমালোচনা করার দরকার নাই, বরং ভালো দিকটা উল্লেখ করবেন, ইনশাআল্লাহ কথা মনে থাকবে, ভালো দিকটা উল্লেখ করবেন, কখনো সমালোচনা করার দরকার নাই। বক্তব্য যেটা দেব, মানুষে ভালো হলে ভালো দিকটা উল্লেখ করব, যে সমালোচনা করার দিক থাকে তাহলে ব্যক্তিকে সংশ্লিষ্ট ভাবে জানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। শেষে বলবো, আমার মনে আছে, আমি শেষ মুহূর্তে আপনাদের বলবো, বর্তমানে পুরো বাংলাদেশে আহলে হাদিসদের উপরে খড়গ চলতে, নির্যাতনের চলছে না, মসজিদে মসজিদে মাঠে ঘাটে প্রোগ্রাম বন্ধ হওয়া শুরু থেকে, বই পুস্তক পুড়িয়ে দেওয়া শুরু থেকে, মাদ্রাসা মসজিদ বন্ধ হওয়া শুরু থেকে, নানা ধরনের এমনকি মসজিদ পুড়িয়ে দিচ্ছে, এরকম রেকর্ড ঘটনা ঘটেছে। কালকে একজন ভাই বলল, মসজিদ 1 বছর যাবত বন্ধ ছিল, গত কয়েকদিন থেকে মসজিদ চালু করেছে, এরা ইসলামপন্থীরা এই কাজগুলো করছে। অতএব এখন আপনাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আমি তো হতবাক হয়েছি, বিশাল সম্মেলন, এতগুলো লোক আপনারা আসবেন কোথায় থেকে, না ভাবতেও পারিনি। আগামী বছরের ডেট দিয়ে গেলাম, আবার আল্লাহ যদি কবুল করে আগামী 2020 সালের 31শে জানুয়ারি ছুটনাতে আবার প্রোগ্রাম হবে, ইনশাআল্লাহ 31 সালে। আমরা চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মানুষের কাছে দাওয়াতটা পৌঁছানোর। আগামী 22 তারিখ আপনাদের দাওয়াত দিচ্ছে, আগামী 22 তারিখ প্রোগ্রাম আছে, 22শে ফেব্রুয়ারি কসবাতে, কসবার মাঠে, আপনাদের সেখানে উপস্থিতি চাই। সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ, আরও অনেকে থাকতে পারে, আমার নামগুলো জানা না, তবে আমরা দুজন কনফার্ম ইনশাআল্লাহ থাকবো সেখানে। বিশাল কসবার প্রোগ্রামটা অনেক বড় হয়, কেন কসবাতে এই জাগরণ তৈরি হয়েছে, অন্তরে যদি সংকীর্ণতা থাকে বাংলাদেশে কখনো সহিহ হাদিসের বিপ্লব ঘটানো সম্ভব নয়। আগে উদারতা প্রদর্শন করতে হবে, কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। ফেরাউন পন্থীরা উৎপাতে বসে আছে, নমরুদ পন্থীরা উৎপাতে বসে আছে, সেখানে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হবে না, এটা হতে পারে না।
আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছি, উপমহাদেশে একসময় ক্রান্তিকাল এসেছিল, সালাফিদের উপরে নির্যাতন চলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের হুংকারের কারণে আল্লাহ রহমত নাজিল করেছে। 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, সেই ইংরেজদের অস্ত্র শস্ত্র সজ্জিত শাসন ব্যবস্থাকে আহলে হাদিস উলামায়ে কেরাম ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন, সংখ্যার কারণে নয়, আকীদার কারণে কেবলমাত্র। আমাদের বাপ দাদারা শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ শহীদ, তিতুমীর, এনায়েত আলী, বেলায়েত আলী পৃথিবীর বুক থেকে চলে গেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যদিও বহু আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু 190 বছর পরে হলেও জয় হয়েছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো, হে আহলে হাদিস নওজোয়ান আহলে হাদিস ভাইরা, কোরআন এবং সুন্নাহর দাওয়াত যদি আপনারা মুখ থেকে বের না করেন, বেদাতীরা এই দেশ থেকে ইসলামকে, ইসলামের দাওয়াতকে এরা তুলে দিতে চায়। যদি আপনারা শক্ত না হন, প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে। এই সিরাতে মুস্তাকিমটা মানুষকে বের করে দিতে হবে, ফেরকাবন্দি বন্ধ করে দিতে হবে। বুঝেছিলেন একজন কবি, তিনি পাকিস্তানের কবি, তিনি বলেছিলেন মানুষের অবস্থা দেখে, তিনি বলেছিলেন বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো এহি দিন মুহকামে হি ফতহে বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি জোর দিয়ে বলছিলেন, কারণ মুসলমানদের মধ্যে যতগুলো ফেরকাবাজি আছে, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, এই দেশ থেকে ইংরেজদের হটানো যাবে না। তাই তিনি বললেন বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি রয়েছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ রয়েছে সেইগুলো ভেঙ্গে চুরমার করে দাও, এই দিনে মুহকাম এই ফাতে বাব, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীর বুকে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ ভূমিকা পালন না করবেন, চাই আপনার 5 জন হন, চাই আপনার 5,000 হন, চাই আপনার 5 লাখ হন, চাই আপনার 5 কোটি হন, কিন্তু ঐক্যবদ্ধ থেকে ভূমিকা পালন করতে হবে। আমি বলছি তরুণ ভাইদেরকে, এখন তরুণদের জাগরণ উঠেছে আলহামদুলিল্লাহ, ফেসবুকে দেখি, ইউটিউবের কথা শোনা যায়, ইন্টারনেটের কথা শোনা যায়, এ তরুণদেরই দখলে নাকি, সহি আকিদার ভাইদেরই নাকি দখলে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে। আমি এই সমস্ত তরুণ ভাইদেরকে স্বাগত জানাচ্ছি, তোমরা মাজার পূজা ছেড়ে দিয়ে, মাঝহব পূজা ছেড়ে দিয়ে, ব্যক্তি পূজা ছেড়ে দিয়ে, তরিকা পূজা ছেড়ে দিয়ে, ফুল পূজা ছেড়ে দিয়ে, খাম্বা পূজা ছেড়ে দিয়ে, মাজার পূজা ছেড়ে দিয়ে, পবিত্র কুরআন এবং সহি হাদিস কাকড়ে ধরেছো, রাসূলের চরিত্রকে, রাসূলের আকীদাকে, রাসূলের আদর্শ আকৃতি ধরেছো, এই জন্য তোমাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। তোমাদের বিজয় হবে ইনশাল্লাহ, সামনে দিনে ইনশাল্লাহ বিজয় হবে। কাজী নজরুলের উক্তিটা শুনিয়ে বিদায় নিচ্ছি। কাজী নজরুল বলেছিলেন, স্বাধীনতা আনার জন্য দুর্গম গিরি কান্থা মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরী, ফুলিতেছে দল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আসো জুয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে ভারী, নিতে হবে তরিবা ইনশাল্লাহ। তরুণ ইনশাল্লাহ ইনশাল্লাহ সহি আকিদার নির্ভেজাল তাওহীদের বিপ্লব দেশে ঘটবে ইনশাল্লাহ, ঘটবে, আল্লাহ তুমি কবুল করো। বন্ধুরা আমার আরেকটি কথা শেষে বলে যাচ্ছে, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনার অন্তর থেকে সবাই দোয়া করবেন, যারা বেদাতের পক্ষে শিরিকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ বাংলাদেশটাকে তুমি নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। মাজার পূজা, কবর পূজা, খানকা পূজাকে সবগুলো উৎখাত করে দিয়ে তাওহীদের স্বচ্ছ সলিলে তুমি ধুয়ে বাংলাদেশকে পরিষ্কার করে দাও, আল্লাহুম আমিন। আল্লাহ যারা যাদের হৃদয়ে শিরিক বেদাত আছে, তাদের হৃদয়ে তুমি তাওহীদ এবং সুন্নাহ দ্বারা পূর্ণ করে দাও, আমিন। যারা ইখতিলাফ করছে, দলাদলি করছে, আমি তাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে যেন এই সমস্ত দলাদলে উঠানোর এবং পরস্পর ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। বন্ধুরা আমার, আমি শেষে ঘোষণা দিচ্ছি, আর একটা বিষয়, দুইটা বিষয় বলতে হচ্ছে। একটা হলো, নতুন একটা বই আপনাদের কাছে উপহার দিয়েছি, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, 600 পৃষ্ঠার একটা বই, 1330টা প্রশ্ন উত্তর আছে তার মধ্যে, 1330টা। এই মঞ্চে আজকে পাবেন ইনশাল্লাহ আপনারা।
এই বইটা এখানে না পেলেও একসময় সংগ্রহ করে নেবেন, 1330টা প্রশ্ন আছে ওর মধ্যে, রিফারেন্স ভিত্তিক কথাগুলো উল্লেখ করা আছে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের চেয়েও এই বইটার চাহিদা অনেক বেশি হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া নিচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই বইটিকে প্রত্যেকটা পরিবারে আল্লাহ পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে সহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার তৌফিক